আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই মুহূর্তে আলকুর ফিশ মার্কেট মাছের মার্কেটে যাচ্ছি। তো আপনারা যারা আলকুরে রয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন আলকুর মাছের মার্কেট সেটি তো আপনারা জানেন, বা আশেপাশে যারা চিনেন তারা তো চিনেন, আর যারা দেখেননি আলকুরের যেই মাছের মার্কেটটি, তো আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কাতারে কীভাবে মাছের মার্কেট হয়, বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখবেন। তো দেখুন, এটি হলো মাছের মার্কেট, ফিশ মার্কেট আলকুর। আর এই মুহূর্তে আপনারা যে ভিউটি দেখছেন এটি হলো আলকুরের মাছের মার্কেটের পাশাপাশি যেই সমুদ্র সৈকতে যে মাছ ধরার যেই নৌকাগুলো রয়েছে এগুলো এখানে অনেক অনেক এই জায়গায় এই ঠোলাগুলো রয়েছে। আর আপনারা দেখছেন আলকুর মাছ মার্কেট বা ফিশ মার্কেট। তো চলুন আমরা একটি মাছের মার্কেটের ভিতরে ঢুকি। তো এটি হলো পিছনের দিকে যে গেটটি রয়েছে, তো এই গেট, এই হলো মাছের মার্কেটের পুরো ভিউ। আমরা এখানের ভিতরে যাব এই মুহূর্তে। তো এই হলো ভিতরের ভিউগুলো, আমরা একটি দোকানের ভিতরে গিয়েছিলাম। তারপর এখানের এই কাঁকড়াগুলো বা বিভিন্ন ধরনের ফিশ পাওয়া যায়, চিংড়ি, তারপর নানান কিছু রয়েছে, আপনারা দেখতে পারবেন ভিডিওতে আশা করি। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও পর্যন্ত নজরুল অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজানোর অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে আবারও আপনাদের সাথে। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।